আসসালামু আলাইকুম সকল ধর্মের বাইদেরকে শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমরা শিখব সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে থাকে কেন সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে থাকার আমি কয়েকটা প্রবলেমের কথা বলবো তার মধ্যে থেকে আপনার সোল্ডারিং আয়রনের বিট কালো হয়ে থাকে কেন আপনি নিজেই সেটা বের করতে পারবেন অনেক সময় দেখবেন আমরা মার্কেট থেকে কম দামি সোল্ডারিং আয়রন ক্রয় করে নিয়ে আসার পর সেইখানে যে নিম্নমানের বিট থাকে সেটা দিয়েই কাজ করি সেই নিম্নমানের বিট দিয়ে কাজ করলে আপনার সোল্ডারিংয়ের বিটটা কালো হয়ে যেতে পারে এটা একটি কারণ সব থেকে ভালো হয় আপনি একটি তামা অথবা পিতলের বিট যদি ব্যবহার করেন সেটা আপনার জন্য খুবই ভালো আমরা অনেকেই ভালো মানের যে বিটটা থাকে সেটা ব্যবহার করতে করতে দেখবেন বিটের একদিকে ডিপ হয়ে যায় অনেকে সে বিটটা চেঞ্জ করে নতুন বিট ব্যবহার করে এবং অনেকে আছে সেই বিটটা রিপেয়ারিং করে আবার ব্যবহার করে এখন বিষয় হল আপনি নতুন বিট ব্যবহার করেন অথবা বিট রিপেয়ারিং করে ব্যবহার করেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে বিট কালো হয়ে থাকে কেন কি কি কারণে বিট কালো হয়ে থাকতে পারে কালো হয়ে থাকে কোন কোন কারণে যেমন একটি কারণ বলি আপনি সোল্ডারিং আয়রনের বিট দিয়ে কখনোই প্লাস্টিক জাতীয় কোনো জিনিস পুরাবেন না এ কাজটি করলে আপনার সোল্ডারিং আয়রনের বিট হানড্রেড পারসেন্ট কালো হয়ে থাকবে এটিও একটি কারণ মনে রাখবেন আরও একটি কাজ যেটা আমরা অনেকেই করে থাকি যখনই সোল্ডারিং আয়রনের এই বিটটা প্রবলেম হয় তখন এরকম একটি সানে এটাকে ঘষে রিপেয়ারিং করে নেই একটি কথা মনে রাখবেন এই সিমেন্টের তৈরি এই সানে যতবারই আপনি ঘষবেন এই সোল্ডারিং আয়রনের বিট কখনো ঠিক হবে না একটু সময়ের জন্য ঠিক হবে আবার পরবর্তীতে দেখবেন যেমন কালো ছিল এটা আবার তেমনই কালো হয়ে গেছে আপনি যেটা করতে পারেন এটাকে ঘষার জন্য এটা দিয়ে কাজ না করে এরকম একটি জিনিস ব্যবহার করবেন এটার নাম আমার সঠিক জানা নেই তবে এটা ওয়ার্কশোপ এবং লেদ এগুলো যেটাই বলেন এখানে এইটা ব্যবহার করা হয় এটাতে আপনি ঘষে যখন এটা রিপেয়ারিং করে নেবেন এটাতে অনেক দিন আপনি অনায়াসে কাজ করতে পারবেন এই সিমেন্টের তৈরি যে কোনো একটি শক্ত জিনিসের উপরে যখন এটা ঘষবেন এটা পুনরায় আবার কালো হবে এটাও একটি বিট কালো হওয়ার কারণ এবং আরেকটি কারণ হতে পারে সেটা হলো রজন এ রজনটা এমনি ক্যামেরাতে অনেক কালো দেখা যাচ্ছে যাই হোক এই ভালো মানের একটি রজন ব্যবহার করবেন কালো রজন ব্যবহার করলে আপনার সোল্ডারিংয়ের বিট কালো হয়ে যাবে এটার একটি কারণ অনেক রজন আছে দেখবেন একদম কেমন যেন একটু আঠা জাতীয় সেই রজনগুলোতে যখনই ধরবেন এটা দেখবেন একটু সময়ের মধ্যে এটা কালো হয়ে গেছে রজন ভালো না হলে সোল্ডারিংয়ের বিট কালো হবে এটা একটি কারণ মনে রাখবেন এবং আরেকটি কারণ হল অনেক সময় দেখবেন আমি নাটটা ডিল দিয়ে রাখছি আপনাদের দেখানোর জন্যে আমাদের এই শোল্ডারিংয়ের বিটটা এরকম থাকে এরকম থাকার কারণে কি হয় যখন এই রজন এটা ছোঁয়ানো যায় এই রজনটা এখানে সেকেন্ড তো দূরের কথা সেকেন্ডকে একশো ভাগ করে এই ন্যানো সেকেন্ড সময়ও এখানে রজনটা থাকে না এবং যখনই আমরা এটা এটাকে রাং ধরি রাংটা দেখুন আমি এখানে ধরতেছি এটা রেখে দিচ্ছে এটা না রেখে কি করে এখানে দেখুন এরকম গোল করে এটাকে ফেলে দেয় নিচের দিকে ঠিক এরকম গোল হয়ে যায় যখনই এটা ধরা যায় এরকম গোল হয়ে যায় রজন রাংটা হয়ে নিচে পড়ে যায় আপনি এ ধরনের শোল্ডারিংকে একটু এই বিটটা বের করে দিবেন তখন দেখবেন যে এইখানে হিটের পরিমাণটা একটু কম হবে তার সেই কারণে এখানে অনায়াসে আংটা ধরে রাখবে এবং বিটটা কালো হওয়ার চান্স অনেক অংশেই কমে যাবে মনে রাখবেন এই বিটটা এদিকে থাকলে এটা কালো হয়ে যাবে এটারও একটি কারণ এবং অনেক আয়রন দেখবেন এত পরিমাণে হিট হয় এইখানে ধরে রাখা পর্যন্ত যায় না এই আয়রনটা একটু হিট বেশি হয় এই আয়রনগুলোতে বিট কাল হয়ে কালো হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি আয়রনটা চেঞ্জ করতে পারেন অনেকগুলো কারণ বললাম হয়তো আরও কিছু কারণ থাকতে পারে যেগুলো হয়তো আমার জানা নাই কিংবা জানা থাকলেও স্মরণ নেই তবে যেগুলো বললাম এগুলো আপনি ট্রাই করলে আমি আশা করি আপনার এর যে বিটটা কালো হয়ে থাকে সেটা থেকে মুক্তি পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ